হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। রাকিব বস্তুমশাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এইবার আমি যাব গড়িয়াহাট শপিং করতে। আর চোখে দেখো বাবা, এত রোদ্দুর, এত রোদ্দুর, চোখে কাজ ভাজ কিছুই পড়িনি, শুধু সানগ্লাসটা পড়েছি আর লিপস্টিক পড়েছি, আর কিচ্ছু কিন্তু সাজিওনি, কিচ্ছু করিনি, সবে স্নান করে উঠেই মাত্র বেরিয়ে গেছি। তো দেখো ট্রেন ধরেছি। আর দিদি বলছে দেখি আমার পাগল হয়ে গেছে নাকি। আমি না রে না, তোর চুল ঠিক আছে? আমার চুলও ঠিক আছে। আমি একদম তেল দিয়ে ভালো করে চিপকু হয়ে যাচ্ছি, যাতে না চুলটা উড়ে উড়ে পুরো পাগল লাগে আমাকে। আর এখানে দেখতে পাচ্ছ কোথায় আমার দিদির মেয়ে? আরে উকিটা মার, উকিটা মার, এই দেখো দেখছো তো, এত দূরে বসেছে দেখতেই পাচ্ছি না। বলছে এই তো আমি, এই তো আমি, এই তো আমি। তো আমি বলছি ও এবার দেখতে পেয়েছি, দেখো একা একা ডাল ভাজা খাচ্ছে, আমাদের দিচ্ছে না দেখছো। এই দেখো এবার আমাদের বলছে তোমরা নাও, তোমরা নাও। যে একা একা তো খুব ভালো, একা একা খেয়ে নিলি, আমাকে তো দিলি না। বলছি ওই তো, কেন কেন পেছনে আছে? না আমরা খাবো না, তোর থেকেই আমরা সব ভাগ বাটার করে খেয়ে নেবো। তা বলছে পুরোটাই খেয়ে নাও তোমরা দুজন মিলে। তো এবার দিদি আমাকে একটু দিচ্ছে, তো আবার বলছে দাও দাও দাও। ওর মা বলছে পুরোটা খাবি তুই একা, না আমরা পুরোটা খেয়ে নাও বল। বলছে তাহলে দাও দাও বলে বলছে এবার খেয়ে নাও। তো আবার চলে গেলো। এখানে আমি আর আমার দিদি বসেছি। আমার দিদি বলছে হ্যাঁ মুখের মধ্যে ঢুকিয়ে দে ক্যামেরাটা। তো এবার আমার হাতেও দিচ্ছে, আর আমি ক্যামেরাটা ধরবো না, আমি কোন দিকে থাকবো বুঝতে পারছি না। তো এই যে কিছুটা আমার গায়েও পড়ে গেল। তো চলো এইবার দেখি ওই কী দেখছো, ও দেখতো কানের না কী দেখি, ওই দেখো এটাকে কী বলে জানো? আমি নাম ঠিক জানি না। হ্যাঁ তো ওই কি বড় ঠাকুরের যে এটা আছে না, ওই ওই কী বলে আমি জানি না ঠিক সত্যি। আর স্টেশনে দেখো নেমেছি গড়িয়াহাটেই, তো স্টেশন মানে বালিগঞ্জ স্টেশনের সামনে। এই দেখো ব্যাগ কিনেছে, আর ব্যাগ কেনার পর ওর জামা পুরো সাদা হয়ে গেছে। কেন এইগুলি সেই তুলো তুলো না, ওই জন্যে পুরো সাদা হয়ে গেছে। তাই বললাম তাহলে এক কাজ কর, তোর ওর মাকে বললাম যে তুই ওই কাজে নিয়ে নে। তো ওর মা বলছে তুই নে, মানে আমার দিদির মেয়েকে বলছে তুই নে। তো ও অলরেডি একটা ব্যাগ নিয়ে আছে, ওনাকে আবার একটা ব্যাগ নেবে। তো লাস্টে বললাম চল ব্যাগটা ভালো করে প্যাকেট করে বাড়িতে গিয়ে করবি। তো এই ব্যাগটা কিনেছে, কেমন হয়েছে? খুবই সুন্দর। তো চলো সিঁড়ি থেকে ওঠা যাক, দেখি এবারে কী হয়। এই যে আমার শুধু পাটাই দেখাচ্ছে আর মুখটা দেখা যাচ্ছে না। তো চলো, আর গড়িয়াহাটে যাওয়ার পথে এত এত ভিড়, এত ভিড়, বালিগঞ্জের স্টেশন থেকে নামার মুখটা দেখো, যেন এখনই দুর্গাপুজোর মানে লোকজন আসছে যাচ্ছে, এতটা ভিড়। আর যে দিদির মেয়ে আর আমি, তো চলো এইবার দেখো। আর আমি জানো তো এরকমভাবে নামতে নামতে পড়ে যাচ্ছিলাম, এদিকে ক্যামেরাটা দেখাচ্ছি ঢং করে করে যাচ্ছি, আর এখন উল্টে পড়ে যাচ্ছিলাম। তো দেখো জানো কত মেলা, দেখো এই দেখো লোক ছুটে ছুটে যাচ্ছে ট্রেন ধরার জন্যে, ছুটছে ধাক্কা মেরে চলে যাচ্ছে। তো এখানে প্রায় সবসময় এরকম ভিড়ই থাকে। তো চলে একটু জুতো কিনবো। তো চলে এসছি জুতোর দোকানে। তো জুতো আমার ঠিক পছন্দ হচ্ছে না, আর দিদির এটা পছন্দ হয়েছিল, কিন্তু ও বললো না এটা ঠিক ভালো লাগছে না পায়ে আমার। দেখো কী সুন্দর লাগছে না ওর পায়ে, ওর পা বেশ নখগুলো বড়ো বড়ো, তো ভালো লাগে। আর আমার ভিটকেল মার্কা পা, এক তো নখ ছোটো, তার মধ্যে আমার যত রাজ্যের প্রবলেম পায়, কি করবো বলো, আমার বড় বলে পাপের ফল, কি পাপ হয়েছে জানি না। চলে এই দেখো চলে এসছি মলে, এখানে দেখো চকচক চকচক করছে আর আমার স্লিপটা দেখি। হ্যাঁ রে যাও যাও যাও, আমরা চলে এসেছি এখন জুডিওতে। আগের বারে জুডিওর কালেকশন অনেক ভালো ছিল, দেখা যাক এবারে। আমার মা চলে গেছে ডাইরেক্ট, একটু ওয়ান পিস দেখছে। তুমি নেবে? এদিকে আসুন,
নিয়েছো, চলো। ওই দিকে টপ আছে, তো এখানে একটা কাণ্ড হয়ে গেছে। যেই কাণ্ডটা কি, যে আমরা তো অল্প কিছুই ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি, তো এখানে দেখতেই পাচ্ছ আমার দিদির মেয়ে টপ দেখছে। তো সত্যি কথা, আমাদের মানে জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু একটা কারণ আমরা কেউ কিচ্ছু নিইনি। তো এই যে এই ব্ল্যাক কালারের জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছিল, একটু উলের। তো এবার দেখো, আমরা ফাইনালি আমরা যাচ্ছি লিপস্টিকের জায়গায়। লিপস্টিক, নেল পলিশ, ভালো ভালো কালেকশান, খারাপ নেই। জামাগুলো দেখে দেখে যাচ্ছি। তো এইবার আমার দিদির এই এই হোয়াইট কালারে এইটা পছন্দ হয়েছিল। সত্যি আমরা ভেবেছিলাম কিছু না কিছু নেবো, কিন্তু মাথা গরম হয়ে গেছে ওই জন্য আর নিইনি, সত্যি কথা। দেখো, আর দিদির পায়ে এই রডটা এত জোর লেগেছে, পুরো রক্ত বেরিয়ে গেছে আমার দিদির পায়ে। এই দেখো, 799 টাকা, এত দাম এখানে, কি বলো, খুব দাম গো। আমার তো ভীষণ গায়ে লাগে। আরে দেখো, ঘুরতে ঘুরতে এইবার যাচ্ছি আমরা লিপস্টিকের জায়গায়। প্রথম তো জুতো দেখবো। তো জুতোগুলো সত্যি আমার একদম পছন্দ নেই, পুরো হার্ড। লোকে বলে এইসব জায়গায় জুতো একদম সফট হয়, কিন্তু না, যেই জুতোই হাত দিচ্ছি মানে হাত দিচ্ছি দেখি শক্ত, আমার তো একদম পছন্দ হয়নি। আর এই জুতোটা দেখো, চকমকি চকমকি, পুরো একদম পাথর বসানো একদম। বাবা, কারা পরে কি জানি, আমার এরকম জুতো সত্যি একদমই পছন্দ লাগে না। কেন, একটা পাথর উঠে যাওয়া মানে পুরো জুতোটাই বেকার। অনেকজনের ভালো লাগে, আমার ঠিক পছন্দ হয় না। তো এই যে ফাইনালি আমরা দোকানটায় চলে এসেছি। এই দোকানটায় যেই আমি ভিডিওটা বানাতে গেছি, বলছে ক্যামেরা বন্ধ করো। তো দেখো, এই সব আমরা নেবো বলে ঠিক করেছি, বলে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, এখানে কোনো ভিডিও হবে না। ওই যে পাশে যেই ছেলেটাই যে ঘুরছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই এই যে বললো ক্যামেরা বন্ধ করো। তো ব্যাস, ওর পরে ক্যামেরা বন্ধ করে আর কিছু ভিডিও শ্যুট করিনি। এবারে কিছু ফটো তুলে নিলাম, আর আইসক্রিম খেলাম, আর বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে যেও।